আসসালামু আলাইকুম, আমি ডক্টর আল আমিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজ গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। আমি আজ যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো পালসাটিলা। আমি আজ পালসাটিলা ওষুধটির গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষণ এবং এই ওষুধটি ব্যবহার করার নিয়ম সম্বন্ধে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, মহিলাদের শ্রেষ্ঠ একটি হোমিও ওষুধ পালসাটিলা। আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে পালসাটিলা ওষুধটিকে ফিমেল রেমেডি বলা হয়, অর্থাৎ মহিলাদের ওষুধ বলা হয়। আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো ফিমেল রেমেডি অর্থাৎ মহিলাদের ওষুধ আছে তার মধ্যে পালসাটিলা অন্যতম। পালসাটিলা ওষুধটি মহিলাদের বিভিন্ন রোগে অর্থাৎ স্ত্রী রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আজ আমি সেই পালসাটিলা ওষুধটির গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষণ এবং সেই ওষুধটি ব্যবহার করার নিয়ম সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করব। পালসাটিলা ওষুধটি মহিলাদের জন্য একটি শ্রেষ্ঠ ওষুধ, আর এই জন্য পালসাটিলা ওষুধটি সাধারণত স্ত্রী রোগেই বেশি ব্যবহার করা হয়। পালসাটিলা রোগী খুব শান্তশিষ্ট হয়, নম্র ভদ্র হয় এবং ধীর ও ভীরু প্রকৃতির হয়। পালসাটিলা রোগী অভিমানী ও ক্রন্দনশীল, সে সহজেই কাঁদে এবং হাসে। না কেঁদে নিজের রোগের কথা বলতে পারে না বা কষ্টের কথা বলতে পারে না। পালসাটিলা রোগীর শরীর নধর ও কোমল, তার মনটিও অত্যন্ত কোমল। সে অতি সামান্য কারণে মনে ব্যথা পায়, আবার সামান্য একটু আদর পেলে সে খুশি হয়। সে সহানুভূতি ও সান্ত্বনা চায়, অন্যকে নিজের দুঃখের কথা বলে, সামান্য অনুরোধেই সংকল্পচ্যুত হয়। পালসাটিলা রোগীর রোগ লক্ষণ পরিবর্তনশীল। পালসাটিলা রোগী মানসিক পরিবর্তনশীল। পুরাতন রোগে পালসাটিলা রোগী খুবই গরম কাতর হয়, কিন্তু তরুণ রোগে পালসাটিলা রোগী শীতবোধ করতে থাকে। এদিকে কিন্তু পালসাটিলা রোগী ঠান্ডা চায়, গরম ভালোবাসে না। ঘরের দরজা জানালা খুলে দিতে বলে, মুক্ত খোলা বাতাসে থাকতে সে পছন্দ করে। পালসাটিলা রোগীর ব্যথা, সেটা প্রসব ব্যথাই হোক, ঋতু কষ্টই হোক বা অন্য যে কোনো ব্যথাই হোক না কেন, ব্যথা এক স্থানে সীমাবদ্ধ থাকে না। ব্যথা ক্রমাগত স্থান পরিবর্তন করে বেড়ায়। পালসাটিলার সকল প্রকার ব্যথাই ব্যথাযুক্ত স্থান চেপে ধরলে উপশম হয় এবং রোগী মুক্ত বাতাসে ধীরে ধীরে ঘুরে বেড়ালে উপশম হয়। ব্যথা ঠান্ডা জলে বা ঠান্ডার প্রলেপে উপশম হয়। ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ছাড়বার সময় হঠাৎ করে ছেড়ে যায়। পালসাটিলার ব্যথা বা রোগ লক্ষণ রাস্টক্স ওষুধটির মতো নড়াচড়ায় উপশম হয়, কিন্তু পালসাটিলা ঠান্ডা প্রয়োগে বা খোলা বাতাসে ঘুরে বেড়ালে ভালো থাকে। অন্যদিকে রাস্টক্সের রোগী গরম প্রয়োগে বা গরম স্থানে থাকলে ভালো থাকে। এ পার্থক্যটি মনে রাখবেন। ঋতুবতী হওয়ার বয়স থেকে যে সকল মেয়েদের শরীর অতিরিক্ত শুকাইতে থাকে ও রক্তহীনতা দেখা দেয়, তাদের পক্ষে পালসাটিলা বেশ উপকারে আসে। ঋতুবতী হওয়ার বয়স থেকে যে সকল মেয়েদের শরীর অতিরিক্ত শুকাইতে থাকে ও রক্তহীনতা দেখা দেয়, তাদের পক্ষে পালসাটিলা বেশ উপকারে আসে। যদি কোনো পুরুষ বা মহিলা মনে করে বিয়ে করা মহাপাপ, অর্থাৎ স্ত্রী সহবাস করা বা স্বামী সহবাস করা একটা জঘন্য কাজ, এই জন্য তারা বিয়ে করতে চায় না, সহবাস করতে চায় না, তাদের পক্ষে পালসাটিলা খুবই কার্যকর একটি ওষুধ। পালসাটিলা রোগী পিপাসাহীন হয়, কিন্তু তার জিহ্বা শুষ্ক থাকে, তবু সে জল পান করতে চায় না। পালসাটিলা রোগী পিপাসাহীন হয়, কিন্তু তার জিহ্বা খুব শুষ্ক থাকে, তবু সে জল পান করতে চায় না। পালসাটিলা রোগী টক ও ঝাল খাইতে পছন্দ করে, মাখন খাইতে পছন্দ করে, ঠান্ডা খাদ্য খাইলে ভালো থাকে। পালসাটিলা রোগী টক ও ঝাল খাইতে পছন্দ করে, মাখন খাইতে পছন্দ করে, ঠান্ডা খাদ্যদ্রব্য খাইলে ভালো থাকে। তার মুখে বিষাদ থাকে, সকালে কোনো খাবারের আস্বাদ পায় না, পেঁয়াজ ও দুধ খাইয়া সহ্য হয় না, খাবারে কম লবণ পছন্দ করে। পালসাটিলা রোগী গরম কাতর হয়, গরম সহ্য করতে পারে না, এর সকল প্রকার যন্ত্রণা গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডা প্রয়োগে উপশম হয়, কিন্তু শুধু আম বা ঠান্ডা জলে বৃদ্ধি পায়। মনে রাখবেন, পালসাটিলা রোগী সর্বদাই খোলা বাতাসে থাকতে ইচ্ছে করে এবং তাতে সে সুস্থ বোধ করে। পালসাটিলা রোগী শীতকাতর বটে, কিন্তু গরম সহ্য করতে পারে না, তাই শীতার্থ অবস্থায়ও সে আবৃত থাকতে চায় না। পালসাটিলার একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, পালসাটিলার একটি চমৎকার প্রদর্শক লক্ষণ হল রোগীর যত ব্যথা তত শীত। অর্থাৎ তরুণ রোগে এবং প্রসব ব্যথা বা ঋতু কষ্টের সময় ব্যথা যখন অত্যন্ত প্রবল ভাবে দেখা দেয়, রোগীর মধ্যে শীতও তত প্রবলভাবে দেখা দিতে থাকে। মনে রাখবেন, পালসাটিলার স্ত্রীলোকদের ঋতুস্রাব অনেক বিলম্ব হয় এবং পরিমাণে খুব অল্প হয়ে থাকে, কিন্তু অনেকদিন স্থায়ী হয়। ঋতুস্রাব অত্যন্ত বেদনাযুক্ত হয়, এই জন্য রোগিনী কেঁদে ফেলে এবং কলসিন্তে অসুটির মতো দ্বিভাজ হয়ে সামনের দিকে ঝুঁকে বসে থাকে। ঋতুস্রাব কালো বর্ণ, ঘন অথবা পাতলা হয়। ঋতুস্রাব দিনে অধিক হয় ও রাত্রে খুব সামান্য হয়। ভিজা পায়ে থাকার ফলে বা পায়ে ঠান্ডা লাগার ফলে ঋতু রোধ হলে পালসাটিলা বিশেষ উপকারী। মনে রাখবেন, জরায়ুর শিথিলতা, ঋতু কষ্ট, ঋতু রোধ, অনিয়মিত ঋতু, ঋতুকালে স্তনে দুধ, ঋতুকালে হাত পা ফুলে ওঠা ইত্যাদি নানাবিধ উপসর্গে পালসাটিলা বিশেষ ফলপ্রদ। মনে রাখবেন, যদি সর্দি অনেক দিনে পুরাতন হয়, নাসিকা হইতে খুব পাকা ঘন হলুদ সবুজ রঙের সর্দি নির্গমন হয় এবং নাসিকায় কোনো বস্তুর গন্ধ না পায়, সেই ক্ষেত্রে পালসাটিলা বেশ উপকারী। মনে রাখবেন, তরুণ সর্দিতে পালসাটিলা ওষুধটি ব্যবহার করা উচিত নয়, এই কথাটিও মনে রাখবেন। পালসাটিলা রোগীর কাশি সন্ধ্যায় শুষ্ক থাকে, কিন্তু সকালে সরল হয়। কফ ঘন ও সবুজ বর্ণের এবং কফে তিক্ত আস্বাদ পাওয়া যায়। উঁচু বালিশে মাথা রেখে, কপালের উপর হাত রেখে এবং চিত হয়ে শুয়ে ঘুমানো পালসাটিলা রোগীর স্বভাব। বাম পার্শ্বে চেপে শুইতে পারে না। কাশিতে কাশিতে, হাঁচিতে হাঁচিতে বা হঠাৎ কোনো শব্দ শুনিলে অসারে প্রস্রাব বের হয়ে যায়। রোগী যেই মুহূর্তে চিত হয়ে শুইবে, সেই মুহূর্তেই প্রস্রাবের বেগ হয়, তা না হলে সমস্ত রাত্রি তার প্রস্রাবের বেগ হবে না। পালসাটিলার রোগিনী কখনো কখনো স্বপ্ন দেখে যে একজন উলঙ্গ পুরুষ তার বিছানায় শুয়ে আছে। সে পুরুষের স্বপ্ন দেখে। ঋতু অবরুদ্ধ হওয়ার কারণে যে উন্মাদ রোগ হয়, সেক্ষেত্রে পালসাটিলা বেশ উপকারী। পালসাটিলা রোগীর জ্বর বিকাল 4টায় বৃদ্ধি পায়। শীতের পূর্বে ও শীতের পরে রোগীর পিপাসা দেখা দেয়। রোগীর মেরুদণ্ড বেঁকে গেলে দারুণ উপকারী ওষুধ পালসাটিলা। শিশুকে স্তন্যপান করাতে গেলে মায়ের স্তনে বা পিঠে খুব যন্ত্রণা হয়, সেক্ষেত্রে পালসাটিলা উপকারী। যাদের প্রথম রাত্রিতে নিদ্রা হয় না কিন্তু শেষ রাত্রিতে বেশ নিদ্রা হয়, অনিদ্রা রোগে প্রথম রাত্রিতে নিদ্রা হয় না কিন্তু শেষ রাত্রিতে বেশ নিদ্রা হয়, তাদের ক্ষেত্রে পালসাটিলা ওষুধটি খুবই উপকারী। বমি ও বমি বমি ভাব, বমিতে ভুক্তদ্রব্য ও বহু পূর্বে খাওয়া খাদ্য উঠে যায়, এক্ষেত্রে পালসাটিলা খুবই উপকারী। পালসাটিলা রোগী অনেক সময় বিরুদ্ধ লক্ষণ বলে, তাই তার রোগের মাথামুণ্ড বোঝা যায় না। পালসাটিলা রোগিনীর যৌন ইচ্ছা খুব বেশি থাকে। যদি কোনো রোগীর চুল কাটার পর ঠান্ডা লেগে কানে তালা লাগে বা কান অবরুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পালসাটিলা ওষুধটি উপকারী। পালসাটিলা রোগীও সালফারের রোগীর মতো গোসল করতে চায় না। পালসাটিলা রোগীর পায়ের তলায় জ্বালা করে। সালফার এবং মেডোরিনামের রোগীর মতো পালসাটিলা রোগীরও পায়ের তলায় জ্বালা করে। ভিউয়ার্স, পালসাটিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণ আমি আলোচনা করলাম। এখন আমি পালসাটিলা ওষুধটির সঙ্গে অন্য ওষুধের সম্বন্ধ এবং পালসাটিলা ওষুধটির শক্তি ও মাত্রা এবং ব্যবহার করার নিয়ম আলোচনা করব। ভিউয়ার্স, পালসাটিলা ওষুধটির অনুপূরক এবং ক্রনিক ওষুধ সাইলিসিয়া, তাই যেখানে রোগের তরুণ অবস্থায় পালসাটিলা দিতে হয়, সেই রোগের পুরাতন অবস্থায় সাইলিসিয়া প্রয়োজন হয়। কিন্তু যেখানে রোগটি অতি সুগভীর এবং সাইলিসিয়ার লক্ষণ পাওয়া যায় না সেখানে ক্যালিসাল্প ওষুধটি বেশ উপকারে আসে। পালসাটিলা ওষুধটির মাদার টিংচার থেকে শুরু করে 30, 200, 1000 এবং আরো উচ্চ শক্তি ব্যবহৃত হয়। বিয়ার্স, পালসাটিলা ওষুধটির মাদার টিংচার সেবন করলে সেক্ষেত্রে 10 থেকে 15 ফুটা মাত্রায় সেবন করতে হবে, সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 3 বার অথবা দিনে 4 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, নিয়মিত রূপে যতদিন পর্যন্ত উপকার না পাওয়া যায়। আর যদি পালসাটিলা ওষুধটির 30 শক্তি সেবন করতে হয় সেক্ষেত্রে 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, 10 থেকে 15 দিন। আর যদি পালসাটিলা ওষুধটির 200 শক্তি বা উচ্চ শক্তি সেবন করতে হয় সেক্ষেত্রে 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিনে 2 বার অথবা দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, 5 থেকে 7 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে 10 থেকে 15 দিন। পরবর্তীতে একই নিয়মে আবার ওষুধ সেবন করতে হবে। যখন উপকার পাওয়া যাবে ওষুধ সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, পালসাটিলা ওষুধটি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমার আলোচনা আজ আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।